একটি বিশাল নিয়ামত। সুপ্রিয় দর্শক শ্রোতা, লক্ষ্য করুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুসংবাদ দিয়েছেন। তিনি বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান মিন কলবিহি দখালাল জান্নাহ আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি খালেস অন্তরে ইখলাসের সাথে, এর মানেই হলো শিরক মুক্ত হয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, তা জানবে, তা বুঝবে, মানবে, দখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আবার অন্য এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইবতিগা ওয়াজহিল্লাহ হারামাল্লাহু আলাইহি আন-নার আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি আল্লাহর একমাত্র সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে, যেখানে থাকবে সহি আকিদা, থাকবে পরিপূর্ণ তাওহীদ, হবে সকল শিরক মুক্ত, এই অবস্থায় লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, হারামাল্লাহু আলাইহি আন-নার, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামকে হারাম করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সুসংবাদ জানালেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জেনে রাখো, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে আদম সন্তান, لو أطيتني بقراب الأرض خطايا ولم تشرك بي لأتيتك بقرابها مغفرة. سبحان الله، سبحان الله. الله سبحانه وتعالى বলেন হাদিসে কুদসি, হে আদম সন্তান, তুমি যদি আমার কাছে আসো, কি অবস্থায়, এই অবস্থায় আসো যে গোটা পৃথিবী পরিমাণ গোনা নিয়ে যদি আসো, কিন্তু শর্ত হলো আমার সাথে তুমি শরিক করো নাই। সুবহানাল্লাহ। অর্থাৎ তাওহীদের উপর পরিপূর্ণ প্রতিষ্ঠিত, সহি আকিদার উপর থাকার কারণে শিরক মুক্ত হয়েছে। জেনে রাখো, লা আতাইতুকা বিকরাবিহা মাগফিরা, তাহলে আমি তোমার জন্য গোটা পৃথিবীর সমান ক্ষমা দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর সমান তোমাকে আমি ক্ষমা দান করব। আল্লাহ আকবার। সুপ্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বিশাল সুসংবাদ কারণ একটাই, তা হলো আকীদা সহি হলে শিরক মুক্ত হওয়া সম্ভব, তাওহীদের উপরে থাকা সম্ভব, তাহলেই সম্ভব এই মর্যাদা লাভ করা। ঠিক একইভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নার অনুসরণ লক্ষ্য করুন। আজকে সুন্নার স্থান যেন বেদাতে দখল করে নিয়েছে, সুন্নার নাম দিয়ে যেন আজকে আমরা বেদাতের প্রচার করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে সেই সুন্নার গুরুত্ব দিয়েছেন এবং সেই সুন্নার গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন কীভাবে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামা আতাকুমুর রাসূল ফখুদূহু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু। রাসূল যা দিয়েছেন তা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসরণ, সুন্নার অনুসরণ, এখানেও সহি আকিদার বিষয় রয়েছে। যদি সহি আকিদা না হয় তাহলে সুন্না নাম দিয়ে মানুষ বেদাতের মধ্যে হাবুডুবু খাবে, আর যখন বেদাতে জড়িয়ে যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ। যে ব্যক্তি এমন কোন আমল করবে যে আমলের ক্ষেত্রে আমাদের সুন্নাহ থাকবে না, নিয়ম নির্দেশনা থাকবে না, ফাহুয়া রাদ্দুন,
সেটি প্রত্যাখ্যানযোগ্য কখনো গ্রহণযোগ্য হবে না।